সংসার সাজাতে বলিউডকে বিদায় জানিয়েছিলেন যে নায়িকারা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। নিজের পরিবারের জন্য ক্যারিয়ারের শীর্ষে থেকে বলিউডকে বিদায় জানিয়েছেন যে নায়িকারা। মন্দাকিনী 1985 সালে মুক্তি পাওয়া রাম তেরি গঙ্গা ম্যালি ছবির হাত ধরে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। একাধিক সফল বাণিজ্যিক ছবির এ নায়িকা 1990 সালে বিয়ের পর বলিউড থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। মীনাক্ষী শেষাদ্রি 1993 সালে দামিনী ছবিতে যার অভিনয় কাঁপিয়ে দিয়েছিল সিনে জগৎকে, 1995 সালে বিয়ে করেন হরিশ মেশোরকে। এরপরেই অভিনয় থেকে সরে গিয়েছিলেন মীনাক্ষী। বর্তমানে আমেরিকার টেক্সাসে 3 ছেলে মেয়ে আর স্বামীর সঙ্গে থাকেন মীনাক্ষী। সোনালী বেন্দ্রে একাধিক সফল বলিউড ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শক থেকে পরিচালক সকলের, কিন্তু পরিবার ও সন্তানকে আরও সময় দেওয়ার জন্য 2004 সালের পর বড় পর্দার আড়ালে চলে যান তিনি। শিল্পা শেট্টি 2009 সালে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করে তিনি চলচ্চিত্র থেকে অবসর নেন, তবে এখনও ছোট পর্দায় বিভিন্ন রিয়েলিটি শোয়ে নিয়মিত উপস্থিতি রয়েছে শিল্পার। আশিন বলিউডের গজনীর নায়িকা হিসেবে বিখ্যাত আশিন জানুয়ারি 2016 সালে মাইক্রোম্যাক্স এর কর্ণধার রাহুল শর্মাকে বিয়ের পর অভিনয় থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন। গায়ত্রী যোশী নজর কাড়া অভিনয়ের জন্য 2005 সালে বেস্ট ফিমেল ডেবিউ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি, কিন্তু 2005 সালের বিয়ের পরই অভিনয় থেকে সরে দাঁড়ান গায়ত্রী। দর্শক, আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।